নমস্কার, আমি শুভঙ্কর দেবনাথ। কিভাবে গভর্নমেন্ট জবের ম্যাথগুলিকে ট্রিক্স এর মাধ্যমে অতি দ্রুত গতিতে করব, চলো দেখে নিন। আজ আমরা আবারও ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্লাস নিয়ে এসেছি। তোমরা তো ভালো করে জানো আমরা কন্টিনিউ ভাবে তোমাদেরকে ক্লাস প্রোভাইড করার চেষ্টা করছি, যতটা সম্ভব আমরা তোমাদেরকে ক্লাসগুলিকে প্রোভাইড করার চেষ্টা করেছি। আজ আমরা দেখে নেব ওয়েস্ট বেঙ্গল পুলিশের কি ক্লাস আছে, এরপরে তোমরা নেক্সট দিন এমটিএস এর ক্লাস অবশ্যই পেয়ে যাবে। আমরা দু একদিন পুলিশের ক্লাস তোমাদেরকে ফলো করব। আমরা প্রত্যেকটা এক্সামের উপর তোমাদেরকে ক্লাস আমরা স্পেসিফিক ভাবে প্রোভাইড করার চেষ্টা করছি। আজ আমরা দেখে নেব ওয়েস্ট বেঙ্গল পুলিশ। অলরেডি তোমাদের প্রচুর ক্লাস আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের উপর দিয়ে দিয়েছি। অবশ্যই তোমরা খুব মনোযোগ সহকারে সেই সমস্ত ভিডিওগুলিকে দেখে নিবে, তোমরা এক্সামে খুব উপকার পাবে সেই ভিডিওগুলিকে দেখে নিবে। ফার্স্ট কোশ্চেন, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক অসৎ ব্যবসায়ী 6% ক্ষতিতে কোন দ্রব্য বিক্রয় করে, কিন্তু দ্রব্যটির পরিমাণ 1 কেজির পরিবর্তে 900 গ্রাম দেয়, তখন ওই ব্যক্তি শতকরা লাভ বা ক্ষতি কত হবে তা আমাকে বের করতে বলেছে। তাই তো, কি বলেছে? এক অসৎ ব্যবসায়ী 6% ক্ষতিতে কোন দ্রব্য বিক্রয় করে, কিন্তু দ্রব্যটির পরিমাপে 1 কেজি পরিবর্তে 900 গ্রাম দেয়। তোমাকে একজন ডিলার তোমাকে চাল দেওয়ার কথা ছিল 1 কেজি, কিন্তু সে চুরি করে, সে অসৎ ব্যবসায়ী, তাই সে চুরি করে তোমাকে 1 কেজির পরিবর্তে 900 গ্রাম করে দিয়েছে। তার মানে তোমার ঘাটতি হয়েছে 100 গ্রাম করে, তাই তো? তখন ওই ব্যক্তি শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত হবে তা আমাকে বের করতে বলেছে। দেখো, অঙ্কটা একটু অনেক বড় হবে, কিন্তু আমরা যদি সূত্রের মাধ্যমে ট্রিক্স এর মাধ্যমে করি তাহলে অতি দ্রুত গতিতে হয়ে যাবে। কি ট্রিক্স সেটাই আজ আমরা দেখে নিব আমাদের চ্যানেলের মাধ্যমে। সেকেন্ড ব্র্যাকেট 100 - x লিখে নাও, খাতায় নোট ডাউন করো। সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট 100 - x, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, ইনটু z / y, z টা হচ্ছে 1 কেজি, ক্লিয়ার হয়েছে? x টাকে আমরা ধরো 6% ক্ষতিতে কোন দ্রব্য সে বিক্রয় করেছে, x টা কত? 6%, ক্লিয়ার হয়েছে? y টা কত? তোমাকে দিয়েছে কত গ্রাম? সে দিয়েছে 900 গ্রাম, তাই তো? মাইনাস 100, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজড, এন্ড পার্সেন্টেজ। আমি আবার বলে দিচ্ছি, সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট 100 - x, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজড, ইনটু z / y, মাইনাস 100, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজড, পার্সেন্ট, ক্লিয়ার হয়েছে? দেখো, তাহলে আমরা মুখে মুখে করার চেষ্টা করি। তাহলে 100 - x, x কত পার্সেন্ট? 6%, তার মানে 100 থেকে 6 মাইনাস করলে কত? 94। এখানে এটুকু কাজ কত হয়ে গেল? 94। z কত? 1000। y কত? 900। তাহলে 1000 এ 1 কেজি মানে 1000 গ্রাম, 1 কেজি মানে 1000 গ্রাম, তাহলে 1000 দুটো শূন্য কাটা গেলে 10, y কত হচ্ছে? 9। তাহলে এখানে কত হচ্ছে? 94 × 10, তার মানে 940 বাই 9 - 100, তাহলে এটা নিচে কিছু নেই, তার মানে 1 মানে 9% হয়ে যাচ্ছে, তাহলে 9% = 40 মাইনাস 900, তার মানে 40 বাই 9%। যদি অ্যান্সার আমার ফ্র্যাকশনে থাকে ভাগ করে দিলে ফ্র্যাকশনে বের করবো, যদি এরকমই থাকে তাহলে এরকমই রেখে দিব, তাহলে অ্যান্সার কত? 40 বাই 9% প্রফিট, লাভ হয়েছে। ক্লিয়ার হয়েছে? তা আমি করে দিচ্ছি, তাহলে 100 - 6 × 1000 / y ভ্যালু কত? 900 - 100, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজড, তাই তো? এখানে এই পাশে করে দিচ্ছি
94 into 00000 cancel into 10 by 9 minus 100 তাহলে 9 LCM হয়ে যাচ্ছে তাহলে 94 into 10 মানে 940 minus 900 তার মানে 40/9% তার মানে যদি আমি ভাগ করি 4 9 34 4/4 9% তাই তো তাহলে आंसर আমার কত 4 4 9% তাহলে কি আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি খুব কঠিন অঙ্ক সূত্রটা খুব ভালো করে ফলো করতে হবে এক অসৎ ব্যবসায়ী 6% ক্ষতিতে কোন দ্রব্য বিক্রয় করে কিন্তু দ্রব্যটির পরিমাণ 1 কেজির পরিবর্তে 900 গ্রাম দেয় তখন ওই ব্যক্তি শতকরা লাভ বা ক্ষতি হার কত ফর্মুলা সেকেন্ড রেটে 100 মাইনাস এক্স জেড বাই ওয়াই মাইনাস 100 ফর্মুলা বসিয়ে দেব অঙ্ক কমপ্লিট ক্লিয়ার হয়েছে ভালো করে ক্লিয়ার করে নিবে যদি আমাদের এই চ্যানেলটিকে তোমার খুব ভালো লেগে থাকে তবে অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো কমেন্ট করো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না নেক্সট কোশ্চেন দেখো এক অসৎ ব্যবসায়ী 20% লাভে একটি দ্রব্য বিক্রয় করে এবং দ্রব্যটিতে ওজনের 25% কম হয় তবে ব্যক্তি শতকরা লাভ কত হবে তা আমাকে বের করতে বলেছে কি বলেছে এক অসৎ ব্যবসায়ী 20% লাভে একটি দ্রব্য বিক্রয় করে এবং দ্রব্যটিকে ওজনের 25% কম দেয় তবে ব্যক্তি শতকরা লাভ কত হবে তা আমাকে বের করতে বলেছে তাহলে ফর্মুলা কি x প্লাস y বাই 100 মাইনাস y ইনটু 100% তাহলে খাতায় নোট ডাউন করে নাও যে স্টুডেন্ট খাতায় নোট ডাউন করে নাও কি বলেছে ফার্স্টে লিখে x প্লাস y ডিভাইডেড বাই 100 মাইনাস y ইনটু 100% এটা হচ্ছে আমাদের ইকুয়েশন এই মেথডের মাধ্যমে আমরা করব তাহলে দেখো x কত 20 প্লাস y কত 25 বাই 100 মাইনাস 25 ইন্টু কত 100 তার মানে 45 বাই 75 ইন্টু 100 তাই তো 25 থেকে ক্যান্সেলিং করলে 334 3 দিয়ে ক্যান্সেলিং করলাম 15 তাহলে কত পার্সেন্ট বের হলো আমার 15 ইন্টু 4 তার মানে 60% 15 ইন্টু 4 তার মানে 60% ক্লিয়ার হয়ে গেছে অঙ্কটা তাহলে ফর্মুলাটা কি x প্লাস y ডিভাইডেড বাই 100 মাইনাস y ইনটু 100% ক্লিয়ার হয়েছে দুটাই প্রফিট লসের অঙ্ক ঠিক আছে দেখো আমাকে অনেকে কমেন্ট করে বলেছিলে যে স্যার প্রফিট লসের উপর একটু অঙ্ক দেখাতে আমি আজ ওয়েস্ট বেঙ্গল পুলিশের মাধ্যমে সেই প্রফিট লস তোমাদেরকে দেখিয়ে দিলাম কোশ্চেনটা দেখে নাও একবার এক অসৎ ব্যবসায়ী 20% লাভে একটি দ্রব্য বিক্রয় করে এবং দ্রব্যটিতে ওজনের 25% কম দেয় তবে ব্যক্তি শতকরা লাভ তাহলে x কত 20 y কত 25 বাই 100 মাইনাস y y মানে 25 ইনটু 100 তাহলে 20 প্লাস 25 তার মানে 45 বাই 100 মাইনাস 25 মানে 75 ইনটু 100 ক্যান্সেলিং করলাম 60% ক্লিয়ার হয়েছে স্ক্রিনশট নিয়ে নাও অবশ্যই তোমরা আমাদের ফলো করতে থাকো আমরা প্রতিনিয়ত যতটা সম্ভব তোমাদেরকে ক্লাস প্রোভাইড করছি তোমরা দেখো এবং 100% কমন পাবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং আদার্স যে সমস্ত এক্সামগুলি আছে অবশ্যই কমন পাবে ঠিক আছে থ্যাংক ইউ ফর ওয়াচিং